আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ এবং স্কুল অংশে শর্ট নোট লিটারেচারের উপর শর্ট নোট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আমরা শর্ট নোট থেকে টা আলোচনা করব তো পরীক্ষায় কীভাবে আমরা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে পারি আমরা অনেক জানি কিন্তু লেখার পর একটা ভালো নাম্বার আসে না তো আমরা যদি প্রেজেন্টেশনটা একটু সুন্দরভাবে করি তাহলে একটা ভালো নম্বর আসতে পারে তো ওডের একটা কোটেশন দিয়ে আমরা শুরু করতে পারি জন কিটসের এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার তো এটা উডের অ্যাট ওড থেকে একটা কোটেশন তো অ্যান্ড ওডটা কী অ্যান্ড ওড ইজ এ টাইপ অফ লিরিক্যাল পোয়েম দ্যাট এক্সপ্রেসেস স্ট্রং ইমোশনস অফ প্রেজিং অর সেলিব্রেটিং এ পারসন ইভেন্ট অর থিং তো প্রথম একটা কোটেশন দেওয়ার পর একটা সংজ্ঞা দিলাম ওটস টিপিক্যালি হ্যাভ এ ফরমাল স্ট্রাকচার অ্যান্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ফরমাল কিন্তু ল্যাঙ্গুয়েজটা এলিভেটেড অ্যান্ড দে মে ফলো স্পেসিফিক রাইম স্কিম অর মেট্রিক্যাল প্যাটার্নস দে হ্যাভ বিন এ প্রমিনেন্ট ফর্ম অফ পোয়েট্রি সিন্স এনশিয়েন্ট টাইমস অনেক আগের থেকে এগুলা প্রমিনেন্ট ফর্ম অফ পোয়েট্রি অ্যান্ড

কিটস তার একটা একটা উক্তি দিলাম তো এই কোটেশনটা এখন আমরা একটু এক্স এক্সপ্লেনেশন করি যে দ্য কোটেশন বাই জন কিডস তার জন্ম মৃত্যুটা দিতে পারলে সুন্দর তাহলে বোঝা যাবে যে আপনি একটু ইনফরমেশন জানেন হুম তার জন্ম সতেরোশো পঁচানব্বই আঠারোশো একুশে মৃত্যু ইজ কনসিডার টু বি অ্যান ওড এটাকে ওট বলা হয় ডিউ টু কারণে ইটস লিরিক্যাল অ্যান্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ লিরিক্যাল এবং অ্যালিভেটেড ল্যাঙ্গুয়েজের কারণে ইটস এক্সপ্লোরেশন অ প্রোফাউন্ড থিম

অ্যান্ড এলিভেটেড ইন স্টাইল তো এই ছিল হোট সম্পর্কে আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং